ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাভলি ভিউয়ার্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে একটা ভেরি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। আমার ব্লগের মেন কন্টেন্টই হলো ফ্যামিলি, আর এই ফ্যামিলিরই কনসেপ্ট হলো রিলেশনশিপ। আজকে আমি হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ নিয়ে কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। এই রিলেশনশিপটা যেমনি ফ্রাজাইল তেমনি খুবই পাওয়ারফুল। ফ্রাজাইল বলছি এই কারণে, এটাকে অনেক যত্ন করে গড়ে তুলতে হয়। আর পাওয়ারফুল বলছি এই কারণে, যেটার জন্য এই দুনিয়াটাই সৃষ্টি হয়েছে। আমি কোনো মনোবিজ্ঞানী কিংবা কাউন্সিলার নই, বাট একজন সাধারণ স্ত্রী হিসাবে 20 বছর ধরে আমি যে অভিজ্ঞতা অর্জন করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এতে করে এখনও অনেক ফ্যামিলি আছেন যারা এই রিলেশনশিপটাকে নিয়ে অনেক স্ট্রাগল করছেন, তারা কিছুটা হলেও উপকৃত হবেন। এই জুলাইয়ে আমার বিবাহিত জীবনের 20 বছর পূর্ণ হয়েছে, তো এতটুকু বলতে পারবো যে আলহামদুলিল্লাহ ভালো আছি। কতটুকু সুখে আছি সেটা বলতে পারবো না, বিকজ সুখ হলো একটা আপেক্ষিক ব্যাপার। আজকে সুখে আছি তো কালকে নাও থাকতে পারি, তার মানে এটা নয় যে আমি হতাশ। আমি আসলে একটু প্র্যাকটিক্যালি, এই সুখটা পাওয়ার জন্যই তো আমাদের এত পথে চলা। আমরা যদি একবারই সুখী হয়ে যেতাম, আমাদের জীবন কবেই না থেমে যেত। আমি মনে করি যে কোনো পরিবারের জন্য হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপটা হলো একটা মেন পিলারের মতো, যে পিলারটা নড়বড়ে হলে ফ্যামিলি পুরো স্ট্রাকচারটাই ভেঙে যায়। আর এই স্ট্রাকচারটাকে ধরে রাখতে হলে পিলারটাকে শক্ত করতে হবে। আর এই পিলারটা শক্ত করার জন্য খুব একটা এফোর্টের প্রয়োজন হয় না, শুধু হাজব্যান্ড ওয়াইফের সদিচ্ছার প্রয়োজন। বর্তমানে দেখা যায় একটু ভালো লাইফস্টাইল লিড করার জন্য আমরা হাজব্যান্ড ওয়াইফ কাজের পিছনে ছুটছি তো ছুটছি, এই ছুটার পিছনে যে আমাদের বয়স চলে যাচ্ছে, আমাদের সুন্দর সময়গুলো চলে যাচ্ছে, সেটা আমরা কখনোই বুঝতে পারি না। আমরা তখন বুঝতে পারি যখন আমরা বুড়ো হয়ে যাই, তখন আমরা আগের দিনের কথা চিন্তা করি যে আমরা যদি আরেকটু সময় পেতাম। যাই হোক, তো আমি আমার ক্ষেত্রে যেটা বলতে পারি, আমি এই জিনিসগুলো খুবই রিয়েলাইজ করি। বিয়ের সময় আমরা কত স্বপ্ন দেখি, আমরা দুজন দুজনকে খুব ভালোবাসবো, আমরা বেস্ট কাপল হব, কেউ কাউকে কখনো কষ্ট দিব না। দেখা যায় বিয়ের কিছুদিন পর এই স্বপ্নগুলো আস্তে আস্তে ধূসর হয়ে যায়। বাস্তব জীবনের ব্যস্ততায় দুজন দুদিকে ছিটকে যেতে হয়। এই সাফারটা মনে হয় আমরা মেয়েরাই বেশি করি, যেহেতু আমরা সাফারার, আমাদেরকে এই প্রবলেমটা সলভ করতে হবে। আমি আমার ক্ষেত্রে বলতে পারি, আমি কিন্তু কিছু কিছু টেকনিক নেই আমার এই সম্পর্কটাকে আরও মজবুত করার জন্য, সেটা আস্তে আস্তে আপনাদেরকে অন্য কোনো ভিডিওতে বলবো। আজকে কথাই ধরুন, আজকে সকালবেলা আমি ওকে বলেছি, তুমি কাজে যাওয়ার আগে আমাকে হাফ অ্যান আওয়ার সময় দাও, চলো একটু পার্কে গিয়ে ঘুরে আসি। সেও রাজি হয়ে গেল। আলহামদুলিল্লাহ দুজন মিলে খুব সুন্দর একটা সময় কাটিয়েছি। বিয়ের আগে কতই না পার্কে গিয়েছি, ইউনিভার্সিটি ক্লাস শেষ করে রমনা সৈয়দ উদ্যান পাবলিক লাইব্রেরি সিঁড়িতে বসে কতই না বাদাম খেয়েছি। আর এখন আশেপাশে কত পার্ক, কিন্তু আমাদের যাওয়ার সময় নেই। ছেলে মেয়েদের পিছনে ছুটছি, কাজের পিছনে ছুটছি, পরিবারের পিছনে ছুটছি, এই ছোটার যেন শেষ নেই। একটু আগেও তাকে অভিমান করে বললাম, তুমি বাচ্চাদের পেছনে যতটুকু সময় দাও অতটুকু সময় কি আমার পেছনে দাও।
আমি বুঝি ওর কোনো দোষ নেই, দোষ হলো আমাদের প্রয়োজন। এই প্রয়োজনের কারণে আমরা ছুটে চলেছি, আমাদেরকে সুখে রাখার জন্যই তো তার এত ছুটে চলা। এই সুখটা আসলে কোন সুখ, এই সুখের ব্যাখ্যা আমি জানি না। যাই হোক, আপনারা হয়তো ভাবছেন আমি এত ইমোশনাল হয়ে পড়েছি, এত আপসেটিং কথাবার্তা বলছি। আসলে তা কিন্তু না, আমার ব্লগের মেইন উদ্দেশ্যই হলো আমার এক্সপিরিয়েন্স দিয়ে আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসা, আপনাদেরকে আলোর পথে নিয়ে যাওয়া। হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপটাকে স্ট্রং করার জন্য সবচেয়ে যেটা প্রয়োজন আমি মনে করি সেটা হলো, এই ব্যস্ত জীবনের মধ্যে দুজন দুজনকে একটু কোয়ালিটি টাইম দেওয়া। যত কিছুই আসুক না কেন সামনে, সব কিছু ফেলে রেখে এই রিলেশনশিপটাকে আমাদের আরও মজবুত করতে হবে, এর জন্য আমাদের আরও বেশি সময় দিতে হবে। জীবনের প্রয়োজনকে সীমিত রেখে আমাদের সুখ আমাদের নিজেদেরই সৃষ্টি করতে হবে। আমাদের এই বয়স, এই সময় চলে গেলে আমরা আর ফিরে পাবো না। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।